জিম্মি নাবিকরা মুক্তি পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করছে এমভি আবদুল্লার মালিক পক্ষ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার আক্রমণ করেছে, 14 বছর আগে একটা সিমিলার ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে 14 বছর পরে সেই ধরনের একই আবার একটি ঘটনা ঘটলো। তো ঠিক 31 দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো 12ই মার্চ এই জাহাজটি আক্রমণের শিকার হয় এবং সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ার উপকূলের দিকে এটাকে জোর করে নিয়ে যায় অস্ত্রের মুখে। এবং আমরা জানতাম যে আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কি না। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই অ্যাসিওরেন্সটা পেতে। তো একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে আসলে সোমালিয়ান জলদস্যুরা হয়তো বা মুসলমান কোম্পানি হলে বা বাঙালি কোম্পানিদের সাথে সাধারণত খুব একটা ঝামেলা তারা করে না। এই আশ্বস্তটা আমরা হওয়ার পর থেকেই মোটামুটি আমরা আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে, তারা সরাসরি এঙ্গেজড হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কীভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি। তো আজ 31 দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশনস অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। আর এর মাঝে আপনার আরেকটা বিষয় যে আমরা সরাসরি যে কারণে আসিনি তার কারণটা হচ্ছে দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে কোনোরকম তারা কোনোরকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কি না আমাদের থেকে এই ধরনের একটা, এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো যার কারণে আমরা সরাসরি আসিনি, প্রফেশনালসরাই এটাকে হ্যান্ডেল করেছে। তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা কথা আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেইনি, মাঝখান দিয়ে এসেছিলো, আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি। তার একটামাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল দ্য রেঞ্জের বাইরে ছিলাম। 200 নটিক্যাল মাইল বড় হয়, এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন হয়, বাট আমরা 600 নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। সেই জায়গাতে আসলে গত 8-9 বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট হয়নি যেখানে আর্ম গার্ড নেওয়ার কোনো বিষয় আসতো। তো সেই কারণে আমরা আর্ম গার্ডের বিষয়টি আমাদের ইয়েতে আসেনি এবং আমরা নেইনি আমার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুঃখিত আমার একটু আবার মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, ওটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে কানেকশন, এই রিসিভারটা একটু কাছে নিয়ে আসো, এই রিসিভারটা এটা জি। তো হ্যালো, আচ্ছা, সো আর্ম গার্ডের বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে আমাদের যেহেতু এটা এখনও নর্ম হয়ে আসেনি, বাট বাংলাদেশে এখন আবার এটাকে নোটিস ইস্যু করেছে যে ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় আপনার আর্ম গার্ড অবশ্যই নিতে হবে। আপনারা জানেন যে হুথির যে ইস্যুটা চলছিল গালফ অফ এডেনের দিকে, ওই ইস্যুটা চলার সময় আপনার অনেক এই রিজনে যে যুদ্ধজাহাজগুলো চলাচল করতো এবং এই অঞ্চলটাকে সেফ রাখার জন্য যারা কাজ করতো, ওই যুদ্ধজাহাজগুলো সব ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, যার কারণে এই সুযোগটা সোমালিয়ানরা আবার নেয়, নিয়ে তারা দুটো জাহাজকে আসলে আক্রমণ করতে সক্ষম হয়। আমার মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরও অনেকগুলো যুদ্ধজাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না, প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন, আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন, আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধজাহাজগুলো আমাদের আর ওই এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের
দেশীয় মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন আসলে পুরো দেশ জুড়ে এটার আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল ডে টু ডে যে কী হচ্ছে না হচ্ছে, এবং আপনারা যদি প্রত্যেক দিন আমাদেরকে প্রেশারটা দিতেন আমরা আমাদের এই কাজ এত দ্রুত করতে সক্ষম হতাম না। আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে জিনিসটাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখেছেন যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে, ফ্যামিলিরাও যাতে আপনার কোনোরকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাআল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্ম্যালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্ম্যালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনও যাইনি, এটা ওই অসময়ে অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। বাট যেটাই ডিসিশন হবে এটা সব তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশে আসার পর নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে আপনাদের সাথে অবশ্যই একটি কথোপকথন হবে। তো সর্বশেষ এই আমি জাস্ট ওয়েলকাম রিমার্কটা দিলাম, আপনাদের প্রশ্ন উত্তর আমরা পর্যায়ে যাব। আমি আপনাকে পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন আমার বড় ভাই, উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KSRM গ্রুপ, উনি SR শিপিং দেখছেন। আমার পাশে আছেন মেরুল করিম সাহেব, উনি আমাদের CEO। আমার বাম পাশে আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করিমউদ্দিন, উনি আমাদের শিপিং সাইটটাও দেখেন। তো আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যাই, আমরা যদি একে একে করে যেতে পারি একটু শৃঙ্খলার মধ্যে থেকে, নাহলে কেউ কারো কথা শুনতে পারবো না। তাহলে আমরা এই দিক থেকে শুরু করি। আচ্ছা, উদ্ধার প্রক্রিয়াটা আঙ্কেল আমার মনে হয় আপনি যদি, আচ্ছা আর একটা কথা বলে নিই, আমি আমাদের SR শিপিংয়ের টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আমি হয়তো বা কিছু রাত ঘুমিয়েছি কিন্তু উনি গত একটা মাসই ঘুমাননি। তো থ্যাংক ইউ যারাই এই পুরো প্রক্রিয়াটার মধ্যে ইনভলভ ছিলেন, এবং টেকনিক্যাল ডিটেল খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস আসলে উনি গিয়েছেন। কিছু জিনিস আমরা আলাপ করতে পারবো না কারণ আমরা এনকারেজ করতে পারবো না পাইরেসিকে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশনের মধ্যে দিয়ে আছি। বাট প্রক্রিয়াটা কী ছিল আমি মেয়র করিম সাহেবকে বলবো যে আপনি যদি আমাদেরকে এক্সপ্লেন করেন। আসসালামু আলাইকুম। ওকে, একটা আমি বলি তাহলে। আসসালামু আলাইকুম, আমি মেহরুল SR শিপিংয়ের পক্ষ থেকে বলছি। ওনার যে প্রশ্নটা, জাহাজের উদ্ধার প্রক্রিয়াটা কীভাবে আমরা করেছি বা শুরু করেছি বা শেষ এবং শেষ করেছি, সত্যি কথা বলতে কি আমরা 13 বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি। তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বা যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথমে হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেলল, নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান কোস্টে নিয়ে গেল। এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজের প্রতিটি পজিশান, কোথায় জাহাজটা আছে, কী আছে, আমাদের জাহাজে যে ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটার লোকেশনটা ট্র্যাক করতে পারি। তো ওখানে নেওয়ার পরে ওদের যে পাইরেটদের যে একজন কমান্ডার থাকেন, ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এবং প্রথম দিনে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি, ওরা কে যোগাযোগ করবে, ওর নাম কি, আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের। তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল। কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে। এই কথাগুলো যখন আমরা করেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত,
আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। সেই রকম আমাদের আবদুল্লার বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনে, এবং আমরা অ্যাজ এ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো, এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। এখান থেকে আমাদের জাহাজের পাইরেট কমান্ডারের সাথে যে কথা হইতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম। এইভাবেই আমরা গত 30টা দিন চালিয়ে গেছি। সর্বশেষে আমাদের গত 2 দিন আগে শেষ যে আমাদের ইয়েটা ছিল, রিকোয়ারমেন্টটা ছিল, যে আমাদের, আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওটার একটা ভিডিও নিয়েছিলাম। ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাইকে শেয়ার করতে পারেন, কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও। দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশান কন্ডিশন অফ অল 23 ক্রু। এবং ওইটা হওয়ার পরপরে এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে, এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সেই হিসাবে আপনারা সর্বশেষ গতকাল, মানে আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে, এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো, এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো, অ্যান্ড গ্রেটফুল টু অ্যাসার শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস, সবাইকে গ্রেটফুল জানে। এবং সবাই বললো যে স্যার ইনশাল্লাহ আপনাদের আর কোনো ইয়ে নেই, আমরা রওনা হচ্ছি, এবং যা যা করণীয় এরপরে যা করার এরপরে আমরা এটা করবো। জাহাজ দুবাইতে গেলে হয়তো 20 তারিখের দিকে পৌঁছাবে। সারিয়া সাহেব যেটা বললেন, আমাদের পুরো জিনিসটা, আপনাদের থেকে অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড সেট অফ ক্রু বা আমরা রেডি করি, অনেস্টলি স্পিকিং আমরা একটা ক্রুও রেডি করি নাই। আমরা ওদের সাথে কথা বলবো, আজকের দিন যাক, হয়তো আজকে না পারবো না, কালকে ওদের সাথে করবো, ওরা একটা সেটেল হোক, ওদের মতামত নেবো যে ভাই তোমরা চলে আসবা কি না, কারণ এখানে ওদের একটা অপশন আছে। আমরা জাহানমণি আর এটার মধ্যে পার্থক্যটা কী, জাহানমণি 100 দিন পরে রিলিজ হয়েছিল, তখন আমাদের ক্রুদের ভিসা দুবাই তো পেতাম না, তারপরে আপনার ওমানও পেতাম না, ইভেন সিঙ্গাপুরে পাইনি। জাহানমণিতে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ওয়াইফ একটা ক্যাডেট একদম সেকেন্ড ইঞ্জিনিয়ার নামার কথা ছিল, কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন আমাদেরকে অনুমতি দেয় নাই, ওরা কেউ নামতে পারে নাই। আর 2 নম্বর ওরা 100 দিন ছিল, 3 নম্বর জাহাজটা ওখানে ছাড়ার পরে যাওয়ার কথা ইউরোপ গ্রিসে কার্গো নিয়ে, সো ইউরোপ একটা আরেকটা দিকে চলে যাওয়া, এই জন্য ক্রুদের লম্বা সময় হয়ে যাবে দেখে আমরা জাহানমণিতে ফুল সেট অফ ক্রু আগের থেকে রেডি করে রিপ্লেস করেছি। কিন্তু আবদুল্লাহ বারে একটু ব্যতিক্রম, জাহাজটা সরাসরি দুবাই যাচ্ছে, দুবাই থেকে আমাদের একটা প্রচেষ্টা আছে সাবজেক্ট টু ফিনান্সিয়াল কন্ডিশন বা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট, দুবাই থেকে আমরা জাহাজটা চিটাঙ্গে নিয়ে আসবো কার্গো নিয়ে, কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা, টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে। যদি নাকি জাহাজে করে চলে আসি, ক্রুদের উপর অপশান থাকবে তোমরা জাহাজে আসবা না ফ্লাই করে আসবা, উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার সে টুমোরো, ওদের সবার মতামত নিয়ে। আমি একটা কথা বলি, আমি মেহরুল করিম, এনারা যতটুকু জানেন, আমি এই কমিউনিকেশনের সাথে, এই হ্যান্ডলিংয়ের সাথে আই এম দ্য পার্সন ইনচার্জ নমিনেটেড বাই এভরিবডি ইন্টারন্যাশনালি লোকালি।
আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন আই উইল নট, এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, কারণ আমি এটা সাইন করেছি। এবং আমি আপনাকে আবার বলি, আমরা আমেরিকার নিয়ম মেনেছি, আমরা ইউকের নিয়ম মেনেছি, আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি, ইভেন ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছি, সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে নট টু ডিসকাস দিস পার্ট। বাট আবার বলি, এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। আর এই পাশ থেকে আর কেউ কি কিছু বলবেন? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে ক্লোজ করতে পারি। ক্লোজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।